আসলে দেশ এখন আমার মনে হয় বাংলাদেশটা এখন বাংলাদেশের কারো নিয়ন্ত্রণে চলছে না। আপনি এটা এটা মানে মানেন না না মানেন, এটা কিন্তু বাস্তব। আপনি দেখেন আজকে অন্য দেশের থেকে আমাদের বাংলাদেশ ব্যাংকের যে মূল সফটওয়্যার গুলো সেগুলো নিয়ন্ত্রিত হয়। তারপরে আপনার আর্মিদের মধ্যে, আর্মিকে ভেঙে ফেলে এমন অবস্থা তৈরি করা হয়েছে, দেশপ্রেমিক আর্মিরা এখন আর্মিতে নাই। যারা দাবিদার হতে পারে পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের, তারাই কিন্তু এখন ভালো অবস্থায়। আজকে আপনি চিন্তা করেন, বিডিআর হত্যাকাণ্ড যদি না হতো, আজিজের মতো লোক কি কখনো বাংলাদেশে সেনাপ্রধান হতে পারে? আগে আমার আব্বার কাছে শুনছি, ওনার উনি ওই কমিশন র্যাঙ্কে চাকরি পেয়েছিলেন, তো তখন যে পরিমাণ তদন্ত হতো, আব্বার ওইটা একটা ইতিহাস বলছিলেন, কোথায় কে কি করছে, মানে আমার দাদা বাড়ির ফ্যামিলি, তখন সেটা পুরাটা দেখা হতো। এরকম একটা বিতর্কিত ফ্যামিলির লোকজন লোকও আজকে সেনা প্রধান, সব বিতর্কিত লোকজনকে আপনার পুনর্বাসন বলা যায়, একটা পুনর্বাসন কর্মসূচি দিয়ে মানে ক্ষমতায় টিকে থাকার একটা অবস্থাটা আসলে বাংলাদেশে তৈরি করতে যে সব কিছু একটা জগা খিচুড়ি অবস্থার মধ্যে নিয়ে ফেলা হয়েছে। এখন আপনি চিন্তা করেন তো, 74-এ আমি তো তখন ছোট, আমার আমার কিছুটা মনে পড়ে বা মুরব্বীদের কাছে শুনে যেটা চিন্তা করি, 71 থেকে 75 লাস্টে এসে জাতি ছিল পুরা হতাশ। কি একটা অবস্থা! একজন মানে কি বলবো, মানে শিখরে থাকা একজন নেতা, ওনাকে মেরে ফেলা হলো নির্মম ভাবে, মানুষ কিন্তু উল্লাস করছিল। সেই উল্লাস করা অনেকেই এখন আবার সেই দলেরই মন্ত্রী হলো, মানে কি যে বলবো, মানে দেশটাকে এমন একটা অবস্থায় আবার নিয়ে যাওয়া হচ্ছে যে এই এই অবস্থা থেকে এখন কিভাবে উত্তরণ হবে, উত্তরণ ঘটবে, আমার মনে হয় যে এটার কোনো মানে কেউই এটার কোনো সঠিক ব্যাখ্যা আসলে দিতে পারছেন না। কারণ দেশটা এখন আমাদের দেশে নাই, হচ্ছে নিয়ন্ত্রিত হচ্ছে অন্য দেশ থেকে। ক্ষমতায় টিকে থাকার জন্য এইটা লুফে নিচ্ছে একটা পক্ষ, হ্যাঁ, আর বেশিরভাগ জনগণ হাউতাশের মধ্যে দিয়ে কাটাচ্ছে। এটার এটার পরিণামটা কি হবে আল্লাহই এটা বলতে পারেন। আমাদের মানুষের পক্ষে এখন বাংলাদেশ নিয়ে ভবিষ্যৎ মন্তব্য করাটা কঠিন। কঠিন, রাইট, দ্যাটস ট্রু। বাট আমরা যেটা আমরা বুঝি বা আমরা এখনো দেখতেছি, এই স্বাধীনতার এই 50 বছরে কিন্তু আমাদের অনেক বিষয়ে আমাদের মধ্যে এখনো অনেক প্রতিক্রিয়া রয়েছে, অনেক আমাদের যন্ত্রণা রয়েছে, অনেক সমালোচনা রয়েছে, এবং অনেক কিছু নিয়ে একটা বিভ্রান্তিও রয়ে গেছে যেগুলোর সমাধান আজও হয়নি। জাতির জনক প্রশ্নে, স্বাধীনতার ঘোষক প্রশ্নে, তারপরে বঙ্গবন্ধুকে যারা হত্যা করলো তারা আবার কি করে তার দলের আবার মন্ত্রী হয়, এমপি হয়, এ প্রশ্নও রয়ে গেছে। এবং যারা বঙ্গবন্ধুর চামড়া দিয়ে ডুগডুগি বানাতে চেয়েছেন তারাও এই আওয়ামী লীগের সরকার হয়েছে, এইসব প্রশ্ন কিন্তু জাতির কাছে রয়ে গেছে। এবং যে কারণে যে কথাটা আপনি বলছেন, দেশপ্রেম, কি করে আমাদের দেশকে আমাদের কি রক্ষা করতে হবে, যতই অন্যের কথা বলি যাই বলি, আগে তো নিজেকে শক্ত শক্ত হতে হবে।